এই ঠোঁট নড়তে দেরি, ওখান থেকে নড়তে দেরি হয় না। এই জন্য হাকিম উলুম্মত মুজাদ্দিদ মিল্লাত আশরাফী নাও আল্লাহ বা কাদা, তিনি বলেন আল্লাহ তাআলা দুই কাজ করে। কয় কাজ? দুই কাজ। আল্লাহ তাআলা দুটো কাজ করে। এক নাম্বার, ইন্নাল্লাহু ওয়া মালাঈকাতুহু ইউসাল্লুনা আলান নবী। এক নাম্বার, আল্লাহ তাআলা রাসূলকে রহমত পাঠায়। দুই নাম্বার, ফাযকুরুনি আযকুরকুম, তুমি আমার জিকির করলে আমি তোমার করব। সুবহানাল্লাহ। জি, তুমি আমার করলে আমি তোমার করব। ইমাম নববী রহমতুল্লাহ আলাইহ তার বিখ্যাত কিতাব আল আযকার লিনববী, ইমাম নববী রহমতুল্লাহ আলাইহ লিখছেন, ফাযকুরুনি আযকুরকুম, এই এক আয়াত কারিমা জিকিরের জন্য যথেষ্ট। বলেন জিকিরের ফজিলতের জন্য কি যথেষ্ট? আল্লাহ তাআলা বলেন তুমি আমার করব আমি তোমার করব। তর্জমা করেন, তুমি আমার জিকির করবা। বলেন আমি তোমার জিকির করব। এর চেয়ে বড় কথা আর কি? যেন রব বলেন তুমি আমার নাম ধরে ডাকবা আমি তোমার নাম ধরে ডাকব। কিন্তু হ্যাঁ, তুমি আমার নাম ধরে কেমনে ডাকবা এটার একটা পদ্ধতি আছে, আমি তোমার নাম ধরে কেমনে ডাকবো এটারও একটা পদ্ধতি আছে। ফাযকুরুনি বিতাআতি আযকুরকুম বিরহমতি, ফাযকুরুনি বিতাআতি আযকুরকুম বিরহমতি, তুমি আমার ইবাদত দিয়ে আমাকে ডাকবা আমি আমার রহমত দিয়ে তোমাকে ঢেকে দিব। তুমি আমার ইবাদত দিয়ে ডাকবা আমি তোমাকে আমার রহমত দিয়ে ডাকবো, আমি তোমাকে আমার হেদায়েত দিয়ে ডাকবো, আমি তোমাকে আমার মাগফিরাত দিয়ে ডাকবো, আমি তোমাকে আমার নেয়ামত দিয়ে ডাকবো, আমি তোমাকে দুনিয়ার নেয়ামত দিয়ে ডাকবো, আমি তোমাকে আখিরাতের নেয়ামত দিয়ে ঢেকে দিব। ফাযকুরুনি আযকুরকুম, তুমি আমাকে ডাকবা আমার বাতানুবদ্ধতিতে, আর আমি তোমাকে ডাকবো আমার নেয়ামত দিয়ে, আমি তোমাকে ডাকবো আমার কি রহমত দিয়ে। তোমার তুমি ডাকবা জমিনে, আমি ডাকবো আরশ আযীমে। রাসূল আপনি আমাকে বুলন্দ করে দিয়েছেন আমিও আপনাকে বুলন্দ করে দিয়েছি, আমিও আপনাকে বুলন্দ করে দিয়েছি, আপনি আমাকে বুলন্দ করেছেন আমিও আপনাকে বুলন্দ করেছি, আমি আপনাকে বুলন্দ করে দিয়েছি। যেন এটা তর্জমা, যেন এটা তর্জমা, হাবিব আপনি যে আমার জিকির করেছেন এই জন্য আমি আপনার জিকির আকাশে বাতাসে লাগাই দিচ্ছি। কি এজন্য মেরে ভাইও, ইমাম নববী লিখছেন ফাযকুরুনি বিতাআতি আযকুরকুম বিরহমতি, এরপরে লিখছেন ফাযকুরুনি বিল মুহাব্বা আযকুরকুম বিল কুরবে, তুমি ভালোবেসে ভালোবেসে আমাকে ডাকবা, যত ভালোবাসা তুমি দিবা আমি তত আমাকে তোমাকে আমার কুরব দিয়ে দিব, আমি তোমাকে আমার নৈকট্য দিয়ে দিব। সুবহানাল্লাহ। এদিক থেকে ভালোবাসার সাথে হবে, ওদিক থেকে কুরব হবে, ওদিক থেকে কী হবে বলেন? এই কর্মের কী তর্জমা হবে? এটা আমরা সাধারণ মৌলবী যারা আছি, আমরা যারা শব্দের মৌলবী, আমাদের দ্বারা জীবনেও বোঝা হবে না। বুঝেন নাই কথা, যে আল্লাহ তাআলার নৈকট্য কী জিনিস এটা আমরা শুধু শব্দ বলতে পারবো, এর বাইরে কিছু বলার সাধ্য আমাদের কি নাই? এটা বলতে হইলে ফরিদাবাদের মোতাম সবুজ লাগবে, এটা বলতে হাটাদার হুজুর লাগবে। আমরা শুধু কী তর্জমা করে দিব? শব্দ। ফাযকুরুনি বিল মুহাব্বা, তুমি আমাকে ভালোবেসে ভালোবেসে ডাকো, আযকুরকুম বিল কুরবে, আমি তোমাকে আমার কুরব দিয়ে দিব, ফাযকুরুনি বিরাজা, তুমি আমাকে আশা আশা ডাকো, আযকুরকুম বিল আমাল আযকুরকুম বিল আমাল, ফাযকুরুনি তুমি আমাকে ডাকো বিরাজা আশা আশা ডাকো, আযকুরকুম বিল আমাল, আমি তোমার সমস্ত আশা ভরে দিব। সুবহান, তুমি আমাকে আশা আশা ডাকবা। বলেন আশা আশা, আমি তোমার সমস্ত আশা কি করে দিব? পরিপূর্ণ করে দিব, আমি তোমার আশা ভরে দিব, তুমি আমার আশায় আশায় ডাকো। দেখেন বাচ্চা যখন মাকে ডাক দেয়, মা, তিন বছরের বাচ্চা, আমি মা সঙ্গে সঙ্গে বুঝে ও ফিডারের জন্য ডাকছে। বুঝেন না কথা, মনে আরেক ডাক দিলে মা বুঝে ও বাথরুমে যাবে। আমার মা বলতেন বোবা বুঝে, আর বোবার মা বুঝে বোবার ইশারা, বোবার মা বুঝে বোবার কি ইশারা। দুই বছরের বাচ্চা মা বলে ডাক দিলে মা সঙ্গে সঙ্গে কলে যা বুঝে যায় এটা আমার কেন ডাকছে, ও খিদে লাগছে, ও দুধ খাবে, ও বাথরুমে যাবে, ও বাথরুম করছে, ওরে মশা কামড়া কি বুঝে না বলে।
তো মা যদি ছেলের ডাকে, বাচ্চার ডাকে, মা যদি ছেলের আশা বুঝে যায়, তো রব বুঝে না? রব বুঝে কিনা বলেন? আমার এক দোস্ত আছে, আশ্চর্য কথা। আচ্ছা, দোস্তের আগে আরেক কথা বলি। বিখ্যাত তাবেঈ আসিম কুফি, আসিম বিখ্যাত তাবেঈ, ইনি আসিম, ইনি কেরাতে বিখ্যাত মানুষ। হযরত আসিম একবার বাইতুল্লাহ তওয়াফ করছিলেন, এমন সময় জামানার বাদশাহ মারওয়ান ইবনে হাকাম, জামানার বাদশাহ, তিনিও তওয়াফ করছেন, মধ্যে দেখলেন হযরত আসিম। হযরত আসিম ইনি হযরত ওমরের খানদানের মানুষ, এত বড় বুজুর্গ, সারা পৃথিবী বিখ্যাত আলেম। তো তওয়াফরত অবস্থায় মারওয়ান ইবনে হাকাম গিয়ে বললেন, হযরত আপনি যদি অনুমতি দেন আমি আপনার একটু খেদমত করি। আমি আপনার একটু কি করি? কোন সময় বলতেছে এটা? তওয়াফ অবস্থায় আপনি যদি অনুমতি দেন আমি আপনার একটু খেদমত করি। তো তিনি বললেন, তুমি আমাকে দুনিয়া দিবা না আখরাত দিবা? তুমি আমাকে দুনিয়া দিবা না আখরাত দিবা? বলে, হযরত আমার কাছে তো আখরাত নাই, আমি দুনিয়ায় দিব, বাদশাহ দুনিয়ায় দিব। তো তিনি বললেন, আমি তো দুনিয়া বানানোর কাছ থেকেও চাই না। কি বলছে বলেন? বুঝে না সব। আমি দুনিয়া বানানোর কাছ থেকেও চাই না, তোমার কাছ থেকে নিব কি? বহরহাল আমি আমার কোন আশায় আমি আমার রবকে ডাকছি, আমার রব টের পায়। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু আমাদের জিকির হয়ে যায় আশাহীন, আমাদের জিকির হয়ে যায় ভালোবাসা মুক্ত, আমাদের জিকির ভালোবাসায় হয় না, আমাদের জিকির আশা আশা ভরা হয় না। তিন নাম্বার, ফাজকুরুনি বিল খাউফ, আমাকে তুমি ভয়ে ভয়ে ডাকো। আজকুরকুম বিল আমান, আমি তোমাকে নিরাপত্তার চাদর দিয়ে ঢেকে দিব। তুমি আমাকে ভালোবেসে ডাকবা, আমি তোমাকে কুরব দিয়ে দিব। তুমি আমাকে আশা আশা ডাকবা, আমি তোমার সমস্ত আশা ভুলে দিব। আর তুমি আমাকে ভয়ে ভয়ে ডাকবা, আমি না নিরাপত্তার চাদর দিয়ে তোমাকে ঢেকে দিব। আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি, শুধু এক এসকাল এক অভিযোগ, আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি, আমাদের নিরাপত্তাহীনতার চাদর আমরাই টুকটো টুকটো করে দিয়েছি। বুঝেন নাই কিছু? বলেন, আমরা নিরাপত্তার চাদর কি করছি বলেন? আমরাই টুকটো করছি। লোকমান সাহেব, আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি, আমাদের নিরাপত্তার চাদর আমরাই খান খান করছি। এটা বুঝে নাই কথা? কিতা জি, কিতা কিসের উপরে জি? আমরাই আমাদের নিরাপত্তার চাদর টুকরো করে ফেলছি। বুঝেন নাই কথা? জানালার খিড়কি আমরা ভেঙে ফেলেছি, আমাদের জানালার দরজা আমরা ভেঙে ফেলছি, এই জন্য এখান দিয়ে সাপ ঢুকবে, এখান দিয়ে বেজি ঢুকবে। আমরা আমাদের নিরাপত্তার চাদর আমরাই টুকরো করেছি।